আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য অতঃপর তুমি সিজন টু এর ছয় নম্বর পর্বটি নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে, তাই গল্পের শুরু থেকে শেষ পর্যন্ত দেখার পর অবশ্যই কমেন্ট করে জানাবেন গল্পটা আপনার কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দিবেন, আর যারা ফারুক রেডি চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, নিয়মিত ভালোবাসার গল্প পড়তে চাইলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। আর যদি আপনি গল্প পড়তে না চান তাহলে আর সাবস্ক্রাইব করার দরকার নেই, কারণ আমার এই চ্যানেলে শুধুই ভালোবাসার গল্প পাবেন, এছাড়া কোনো কিছুই পাবেন না। তাই ভালোবাসার গল্পের জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং পাশের বেল আইকনে ক্লিক করে রাখবেন আমার প্রতিটি নতুন ভিডিওর নোটিফিকেশন আপনার মোবাইলে পেতে। আর যারা ফারুক স্টাডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো চলুন বেশি কথা না বলে সরাসরি গল্পে চলে যাই। টিফিন পিরিয়ড, ক্লাসরুম প্রায় ফাঁকা, বাচ্চারা যে যার মতো যেখানে সেখানে টিফিন বক্স নিয়ে বসে পড়েছে, কেউ কেউ আবার উদ্যম দুরন্তপনা নিয়ে মাঠ বড়ে ছুটে বেড়াচ্ছে আর খেলছে। আয়া সবে তার নীল রঙের টিফিন বক্সটা খুলেছে, বক্সের তিনটে কাগজে পেঁচানো চিকেন রোল। আয়াস জানালে দিয়ে বাইরে চোখ বেরোলো, তুতুলকে কোথাও দেখা যাচ্ছে না। সেই সময় সেখানে হাজির হলো রনি ও তার দলবল, ওরা তিনজন। রনিকে দেখে আয়াস কিছুই বলল না, বা হাত দিয়ে চশমাটা ঠিক করে মাত্র টিফিন বক্সে হাত রাখতে গেল, কিন্তু তার আগেই রনি ছৌ মেরে বক্সটি কেড়ে নিল। পিছনের চালাদের উদ্দেশ্য করে বলল, কিরে তোরা রোল খাবি নাকি, খেলে খেতে পারিস? তারা বলল, তোমরাও তো টিফিন বক্স এনেছ, তোমরা তোমাদেরটা খাও, আয়াস বলল। কথাটা রনির কর্ণগোচর হলো বলে মনে হয় না, সে বক্সের দুটো রোলকে সাবার করে তিন নম্বর রোলে হাত রাখবার জন্য উদ্যত হলো। আয়েশার চোখে পানি এসে পড়ল, রোলগুলো বিশেষ করে সে এনেছিল তার তুতুল ভাইয়ার জন্য। তুতুল মামানির হাতের চিকেন রোল ভীষণ পছন্দ করে, তাই তো এত করে মাকে বলে বানিয়ে আয়াস চিকেন রোল এনেছিল তার তুতুল ভাইয়ের সাথে ভাগ করে খাবে বলে। আয়াস চোখের পানি সংবরণ করে কাতরস্বরে বলল, আর খেও না, একটা রেখে দাও, আমার তুতুল ভাইয়া খাবে। রনি শুনল না, সবটুকু শেষ করে ফেলল। তারপর একটা শয়তানি হাসি দিয়ে আয়াসের টিফিন বক্স নিয়ে দৌড় দিল। আয়াস দ্রুত রনিদের পিছু নিল। গত সপ্তাহে রনি ও আয়াসের লাল রঙের টিফিন বক্সটি নিয়ে ড্রেনে ফেলে দিয়েছিল, এ নিয়ে ওরও জিজ্ঞাসা করায় আয়াস কিছুই বলেনি। এবারও যদি আরেকটি টিফিন বক্স আয়াস হারিয়ে ফেলে তবে তার মা নির্ঘাত রাগ করবে। দৌড়াতে দৌড়াতে আয়াস স্কুলের বারান্দা চলে এসেছে, রনিদের এখন আর দেখা যাচ্ছে না। আয়াস উদ্বিগ্ন চোখে এদিক ওদিক দেখতে লাগলো, পিলারের আড়াল থেকে আয়াসকে দেখে মিটিমিটি হাসতে লাগলো রনি ও তার সঙ্গীরা। হাত দিয়ে বক্সটি আয়াসের মুখ বরাবর ছুঁড়ে মেরে অট্ট হাসিতে ফেটে পড়ল তারা। টিফিন বক্সটি আয়াসের কপালের কার্নিশে লাগায় সেখানে ফুলে ডোল হয়ে গেছে। আয়াস একবার হাত দিয়ে জায়গাটি ছুঁয়ে নিল, দূর থেকে সেই দৃশ্য চোখে পড়ল তুতুলের। সে তার স্বরে একবার রনি বলে চিৎকার করে ছুটে গেল ওদের দিকে। রনি দ্রুত দৌড় দিল, তুতুলকে সে কিছুটা ভয় পায়, প্রত্যাশা এগিয়ে গেল আয়াসের দিকে। দূর থেকে এর কিছুটা দৃশ্য সেও দেখেছে। আয়াসের আঘাতপ্রাপ্ত কপালের দিকে তাকিয়ে আঁতকে উঠে সে বলল, তোমার কপাল তো অনেক ফুলে গেছে আয়াস। প্রত্যাশার কথা আয়াসের কানে ঢুকল না, সে তখন আছে অন্য ধ্যানে। তুতুলকে সে চেনে, এখন তুতুল রনি ঠিক কী হালটাই না করে এ নিয়ে আয়াস চিন্তিত। আয়াস আর সেখানে দাঁড়ালো না, সেও পিছু নিল তুতুলের। রনি দৌড়তে দৌড়তে ক্লান্ত, যখন তার মনে হলো তুতুল আর তাকে ধরতে পারবে না দুর্ভাগ্যবশত, তখনই সে দেখতে পেল তুতুল তার সামনে। কোমরে দুই হাত রেখে তুতুল তখন হাঁপাচ্ছে, চোখে তার ক্রোধ। এইদিকে অরু আর অব্র বসে আছে আয়াসের স্কুলে প্রিন্সিপাল ম্যাডামের সামনে, আরিশা ও শফিকও আছে পাশে। আয়াস আর তুতুল দাঁড়িয়ে আছে মাথা নিচু করে। আয়াসকে দেখে চিন্তিত মনে হলো, তুতুলকে দেখে তেমন বিচলিত মনে হচ্ছে না, সে একবার নাক মুখ খুঁটছে তো আরেকবার কাঞ্চল করছে। প্রিন্সিপাল ম্যাডাম চড়া গলায় বললেন, আপনারে বলুন তো এসব কী, এতটুকু বাচ্চারা কিনে এইভাবে মারামারি করে? দুজন টিচার মিলেও ধরে রাখতে পারে না, অব্র লজ্জিত মুখে বলল, ম্যাম উই আর এক্সট্রিমলি সরি, আমরা সত্যি লজ্জিত, এবারের মতো ওদের মাফ করে দিন, আমরা খেয়াল রাখবো সামনে যেন এরকম কিছু না হয়। প্রিন্সিপাল ম্যাডাম বললেন, না না এভাবে শুধু শুধু তো ওদের ছেড়ে দেওয়া যায় না, রনির বাবা মাকেও ডেকে পাঠানো হয়েছে আমার স্কুলে, আমি এসব সহ্য করব না। শফিক অনুরোধের সুরে বলল, ম্যাম এবারের মতো কি ওদের মাফ করা যায় না, আমরা সম্পূর্ণ খেয়াল রাখবো ওরা যেন এরকম আর না করে।
প্রিন্সিপাল ম্যাডাম চোখ থেকে চশমা ফেলে টেবিলের উপর রাখলেন একটা দীর্ঘশ্বাস ছেড়ে মাথা ঝাঁকিয়ে বললেন, আমি তো বেশি অবাক হয়েছি আয়াসকে সেখানে উপস্থিত দেখে। আয়াসকে আমরা তো ভালো ছেলে বলে জানতাম, ও যে এরকম মারামারিতে ইনভলভ থাকতে পারে তা আমার এখনও বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। অরু আহত মুখে তাকালো আয়াসের দিকে। আয়াস এক পলক মায়ের দিকে তাকিয়ে আবারও মাথা নিচু করে ফেলল। মায়ের এই দৃষ্টি আয়াস নিতে পারছে না, তার বড্ড খারাপ লাগছে। ম্যাম, আমি কি কিছু বলতে পারি? সবাই সচকিত হয়ে দরজার দিকে তাকালো। অরু দেখল আয়াসের বয়সী কোকড়া চুলের ফর্সা মতন একটি ছোট্ট মেয়ে দরজায় দাঁড়ানো। চোখের মনে ঈষৎ ঘোলাটে সেই মিষ্টি মেয়েটিকেই উদ্দেশ্য করে প্রিন্সিপাল ম্যাডাম বললেন, ভিতরে আসো প্রত্যাশা। প্রত্যাশা ক্লাস টিচারের সাথে ভিতরে প্রবেশ করলো। প্রিন্সিপাল ম্যাডাম বললেন, বলো কি বলতে চাও? প্রত্যাশা বিনয়ের সাথে বলল, ঝগড়ার সময় আমিও সেখানে উপস্থিত ছিলাম ম্যাম। আয়াসের কোনো দোষ নেই, ও শুধু ওদেরকে একে অপরের থেকে ছাড়াবার চেষ্টা করছিল। দোষ নেই তুতুল ভাইয়ারও, রনি প্রথম এসব শুরু করেছে। রনি আয়াসের টিফিন বক্স কেড়ে নিয়েছিল, তারপর সেটা আবার আয়াসের মাথায় ছুঁড়ে মারে। আয়াসের কপালে আঘাত লেগেছে সে কারণে। এছাড়া রনি সুযোগ পেলে আয়াসকে জ্বালাতন করে, আমি নিজের চোখে অনেকবার দেখেছি। প্রত্যাশা স্কুলে নতুন, সে মিথ্যে বলবে না, তার কথা অবিশ্বাস করার কোনো কারণ নেই। প্রিন্সিপাল ম্যাডামও করেন না, বরং তিনি লজ্জিত বোধ করেছেন। আয়াস স্কুলের টপার, সবথেকে ভালো ছেলে, তার প্রতি এমন আচরণ, অথচ তারা টিচার হয়েও খেয়াল রাখতে পারেননি। ব্যাপারটা প্রিন্সিপাল ম্যাডামের যথেষ্ট খারাপ লাগলো। তিনি বাচ্চাদের সকলকে বের হতে বলে অরুয়ার অপরের দিকে তাকিয়ে বলল, আমরা দুঃখিত, আয়াসকে যে ক্লাসে এইভাবে হয়রানি হতে হয়েছে তা আমরা বুঝতে পারিনি, আমাদের অসাবধানতার জন্য এমন হয়েছে। আমরা সামনে খেয়াল রাখবো, আর হ্যাঁ, তবুও বাচ্চাদের একটু বোঝাবেন। যাই হোক, মারামারি তো আর কিছুরই সমাধান না। প্রিন্সিপালের ক্যাবিন থেকে বের হয়ে আরিশা বলল, তুতুলের আব্বু, তোমার ছেলে তো দেখছি বড় হয়ে গুন্ডাদের খাতায় নাম লেখাবে, এভাবে কেউ মারপিট করে? শার্টের কলার ছিঁড়ে এনেছে, ঠোঁট ফাটিয়ে এসেছে। শফিক বলল, আহা, আমি আর এখন তুতুলের দোষ দিচ্ছি না। ভাইকে মার্কেটে দেখে যদি আরেক ভাই এগিয়ে না যায় তবে আর সে কিসের ভাই হলো? সাবাস তুতুল, আমি তোর পক্ষে আছি। আমিও কত মারামারি করতাম স্কুলে যখন কেউ আমার বন্ধুদের মারত। আরিশা জাজের গলায় বলল, ওই তো হয়েছ তো একদম তোমার মতোই, যেমন বাপ তেমন ছেলে, ম্যাডামকে বিচার দিলেই তো পারত, তা না মারামারি করে একদম হিরো সাজতে গেছে, সবসময় বাঁকা রাস্তাতেই হাঁটবে। অবলো এগিয়ে এসে কোমল কণ্ঠে বলল, সরি আপু। আয়েশার জন্য শুধু তুতুলকে এসবের মধ্যে জড়াতে হলো। আরিশা স্মিথে এসে বলল, দূর, তুই আবার এসেছিস সরি নিয়ে? আয়াস কি আমাদের ছেলে না? এছাড়া এগুলো তো কথার কথা বলছি, ভাইয়ের প্রতি ভাই এমন টান থাকা ভালো। শেষোক্ত কথাটা কানে কানে এক প্রকার ফিসফিসি বলল আরিশা, কিন্তু শফিক শুনে ফেলে বলল, তুতুলের মা, আমিও কিন্তু শুনেছি, আমাকে চোখ রাঙিয়ে কানে কানে। তবে এই কথাটা বলে শফিক এক বিস্তর হাসল। এত সব কথায় ওর কোনোভাবে চোখ দিল না, তার চোখ দুটো তখন খোঁজে চলছিল অন্য কিছু। অবশেষে কাঙ্ক্ষিত সেই জনকে পেয়ে এগিয়ে গেল অরু। পিছন থেকে কোমল সুরে ডেকে উঠল, প্রত্যাশা। প্রত্যাশা পিছনে তাকে মিষ্টি করে হাসলো। অরু খেয়াল করলো হাসলে মেয়েটির গালে টোল পড়ে, কি সুন্দর। অরুর ইচ্ছে করলো একটু আদর করে দিতে। প্রত্যাশার সামনে হাঁটু গিরে বসল অরু। কৃতজ্ঞতার দৃষ্টিতে প্রত্যাশার এক গালে হাত রেখে বলল, ধন্যবাদ মামনি, তোমার জন্য আজকে আয়াসার তুতুর প্রিন্সিপাল ম্যাডামের হাত থেকে রক্ষা পেল। প্রত্যাশা মিষ্টি করে হেসে বলল, ধন্যবাদ কেন আন্টি, আমি তো সত্যি কথাটাই বলেছি। অরু স্মিথে হেসে বলল, তুমি খুব মিষ্টি একটা মেয়ে। প্রত্যাশা বলল, ধন্যবাদ। অরু বলল, ধন্যবাদ কেন, আমিও তো সত্যি কথাটাই বলেছি। প্রত্যাশার অরু দুজনেই একসাথে হেসে দিল। আয়াসের আম্মুকে প্রত্যাশার ভারী পছন্দ হলো, কি সুন্দর মিষ্টি করে কথা বলে। অরু বলল, তোমার বাসা কোথায়? প্রত্যাশা বলল, নিউ মার্কেটের ওদিকে। অরু বলল, তোমার বাবা মাকে আমার সালাম দিবে? প্রত্যাশা বলল, আমার তো বাবা মা নেই আন্টি, কীভাবে দেব? অরুর মুখের হাসি গায়েব হয়ে গেল, কিন্তু প্রত্যাশার সেই মিষ্টি হাসি তখনও বিরাজমান। সে তার চঞ্চল ভঙ্গিতে বলে যেতে লাগলো, আমার জন্মের সময় আমার মা মারা যায়, আমার বাবা তো আমার মাকে খুব ভালোবাসত, তাই আমার বাবাও ব্রেন স্ট্রোক করে আমার মায়ের সাথেই চলে যায়। মলিন মুখে চোখের পলক ফেলে অরু জিজ্ঞাসা করলো, তোমার খারাপ লাগে না? প্রত্যাশা বলল, খারাপ লাগবে কেন, আমার মা যদি একা একা যেত তাহলে খারাপ লাগতো, আমার মা ভয় পেত না বলে। বলো, যেহেতু আমার বাবাও সাথে গেছে তাই আর কোনো চিন্তা নাই, আমার নানু বলেছে আমার বাবা মা ওপরে ভালো আছে, তারা আমার সব সময় দেখে, আমি যদি সবসময় হাসি খুশি থাকি তাহলে তারা আরও ভালো থাকবে। অরুর চোখে পানি চলে এলো, সে যেন প্রত্যাশার বাবা মায়ের মধ্যকার ভালোবাসা অনুভব করতে পারলো। প্রত্যাশার অনুপলব্ধি করা কষ্ট,
কি হতো যদি প্রত্যাশার বাবা মা আর কয়েকটা বছর এই পৃথিবীতে বেঁচে থাকতো? কি হতো যদি বাচ্চাটি তার বাবা মাকে আর অল্প কিছু সময় নিজের কাছে পেত, তাদের ভালোবাসা পেত? হয়তো তেমন কিছুই হতো না, তবু পৃথিবীর কিছু নিষ্ঠুর নিয়মে আমরা সকলেই চরমভাবে আবদ্ধ। তো ফ্রেন্ডস, আজকের গল্প পর্ব এতটুকু ছিল। আচ্ছা, আপনারা কি ধারণা করতে পারছেন এই গল্পের হিরো হিরোইন কে হবে? আমার কিন্তু মনে হচ্ছে আয়াস আর প্রত্যাশা এই গল্পের মেইন ক্যারেক্টার। আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দেবেন, আর যারা ফারুক স্টাডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দেরি না করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর পাশের বেল আইকন অন করতে ভুলবেন না। পরবর্তী গল্প পাওয়া পর্যন্ত অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবসময়, ফারুক স্টাডির সাথে হাসি আর আনন্দের মাঝেই থাকবেন সেই কামনায়। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।